দিন ধরে রাজনৈতিক হেনস্থার শিকার মানবাধিকার কর্মী তথা বিজেপি কর্মী জয়দেব দাস, নার্কোটিক অপরাধে দীর্ঘ এক বছর ধরে জেলে বন্দী জয়দেব দাস, শুক্রবার আলিপুর জজেস কোর্টে পেশ করা হয় এই বিজেপি কর্মী জয়দেব দাসকে। এদিন আদালতে হাজির ছিলেন তার পরিবারের পরিজনেরা। বিচারক আগামী 15 মার্চ পর্যন্ত মামলা শুনানি হবে। কাউন্সিলর আছে জীবন স্যার, এরা দুজনে ষড়যন্ত্র করে আমার বউ, আমার ছেলে, আমার বৌমাকে 15 মাস যাবৎ ফাঁসিয়ে রেখেছে। আমরা আদালতের কাছে একটাই আবেদন করছি, এটা সঠিকভাবে এটা বিচার করুক, আর এটা যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই তদন্ত আমি শেষ হাইকোর্টের কাছে সিবিআই তদন্তের আদেশটা যদি পেয়ে যায় তাহলে সিবিআই তদন্ত করলে পরে এই জিনিসটা সম্পূর্ণ সামনে স্পষ্ট হয়ে যাবে যে কত দুধে কত জল মিলানো আছে। এই জন্য আমার মাননীয় আদালতের কাছে আশা করছি যে সিবিআই তদন্তটা দিলে পরে স্পষ্ট, যখন ওরা সিবিআই তদন্ত করবে তখন জিনিসটা সামনে স্পষ্ট চলে আসবে। আর আমার ছেলে বৌ মিসেস হরিদাস তিনজনের মামলা ছিল, তো আমাদের সিসিটিভি ফুটেজ নিয়ে যে মামলাটা করেছিলাম যে টোটাল ওখানে ওই সিসিটিভি ফুটেজটা যদি প্রোডাকশন করা যায় আদালতের সামনে তাহলে পুরো ঘটনাটা সম্পূর্ণ বোঝা যাবে যে কতটা সত্যি কতটা মিথ্যা। আমরা তো বলছি এই স্টোরিটা ফেব্রিকেটেড স্টোরি, ফলসলি জয়দেব দাসকে ফাঁসানো হয়েছে এই কারণে যেহেতু উনি বিজেপি একজন নেতা এবং ওনার পরিবার টোটালটাই বিজেপি করেন, তাই তৃণমূল চক্রান্ত করে ওনাকে এখানে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এবং এই মর্মে আমরা হাইকোর্টে একটা এফিডেভিট জমা দেওয়া হয়েছিল এবং পুলিশ প্রশাসন থেকে সেই এফিডেভিট জমা দিয়েছে, সে তাতেও সামঞ্জস্য নেই কোনো, সেই নিয়ে আজকে আমাদের শুনানি আরও হওয়ার কথা ছিল। তো আগামী 15/3/2021 তারিখে আমাদের মাননীয় বিচারপতি দিন ধার্য করেছেন, সেদিকে আমাদের সমস্ত পিটিশন তথ্য অনুযায়ী শুনানি হবে। আমরা উভয় পক্ষ থেকে আমরা মহামান্য আদালতের কাছে সঠিক বিচার চাইব। আর এটাই বলতে চাইছি যে একই গাজার বাক্স আর একই রিভলভার সারা পশ্চিমবাংলা বিভিন্ন ঘরে ঘরে ঘুরছে, যদি ওই ওই গাঁজা যদি রিকভারি করে সেখানে কোনো রকম আমাদের সাইন করা যায় দেখা যাবে এই গাঁজাটা অনেক অনেক মক্কেলকে এইভাবে ফাঁসানো হয়েছে এবং অনেক রিভলভার না থেকেও অত রিভলভার পশ্চিমবাংলায় প্রোডাকশন হয়নি যত রিভলভার দিয়ে মামলা মার করা হয় বিজেপি কর্মীদের উপরে। তো এই মিথ্যেভাবে চলা আগামী দিনে বুঝতে পারছেন 2021 আগেই আমরা বুঝতে পারছি যে আর এই প্রশাসন থাকবে না, নড়গড়ে প্রশাসন। এনারা অর্থের বিনিময় বা সরকারকে টিকিয়ে রাখার জন্য বা মাননীয় মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য যা যা করার বিজেপি কর্মী বিজেপি নেতাদের উপরে মামলা করছেন। আমরা সঠিক বিচারের জন্য 15/3 তারিখ আগামী মার্চ মাসের 15 তারিখে মামলা শুনানি, সেদিনের পর নিশ্চয়ই একটা তারিখ পড়বে। তবে আমাদের অপেক্ষা করতে হবে, সরকার পরিবর্তন হয়ে গেলে পুরো সরকারি অফিসার থেকে শুরু করে এবং বিভিন্ন রকম দপ্তর যাতে শুদ্ধিকরণ হয়, যাতে ভালো ভালো মানুষ সৎ মানুষ বসে, এই কামনায় বিজেপি কর্মীরা করবে। এতদিন সহ্য করেছে, মার খেয়েছে, অত্যাচারিত হয়েছে, তাই আরও নয় 2-1 মাস সহ্য করবে, ওরা অপেক্ষা করবে। আমরা অধীর আগ্রহে বিচারের মানে নীরবে কাঁধে এই জেনেই আমরা বলছি অধীর আগ্রহে রইলাম এবং সঠিক বিচার আমরা মামান্য বিচার থেকে পাবো এই আশা রাখি, এবং আমরা যথাযথযুক্ত প্রমাণ সাপেক্ষ জমা দিয়েছি আদালতের কাছে এবং এর বিচার আমরা পাবো, আমরা নির্দোষ হয়ে প্রমাণ করব। আপনার নামটা? নির্মলেন্দ্র কুমার ঘোষ।